কিছু বিষয়কে আলোচনার জন্য হাজির হলাম আজকে যে আলোচনার বিষয়টা আপনাদের কাছে আমি রাখতে চলেছি সেটা হচ্ছে আদিবাসী ভূমি সমাজের সুপ্রাচীন স্বশাসন ব্যবস্থা সেই স্বশাসন ব্যবস্থা সম্বন্ধেই আপনাদের কাছে আমি আজ উপস্থাপিত করব তো প্রথমেই আপনাদেরকে অনুরোধ করব আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আপনারা যে ভূমিতদের যে স্বশাসন ব্যবস্থা সেই স্বশাসন ব্যবস্থার মধ্যে মড়ল কোটাল লায়া বা ভূমি ভাষায় সেটা বললে হয় নায়া পাড়িগিরিয়ায় আর গরু। এই পাঁচজনকেই বলা হচ্ছে ভূমি পরিচালিত কোন গ্রামের প্রধান এবং এই গ্রামের মধ্যে সর্বপ্রথমে যে পথটি সেটি হচ্ছে মড়ল এই মডল হচ্ছে গ্রামের প্রধান গ্রামের প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত কার্যাদি বা তাদের সুখে দুঃখে বিভিন্ন ধরনের যে বিচার বা বিভিন্ন ধরনের সমস্যা তা নিরসন সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু গ্রামের যে প্রধান তথা গ্রাম প্রধান বা মডলের দ্বিতীয় নম্বর হচ্ছে কোটাল এই কোটালের দায়িত্ব হচ্ছে কিন্তু গ্রামে সেটা কোনো বিবাহ ঘর হোক কোনো ঘর হোক বা কোনো শ্রাদ্ধ ঘর হোক বা কোনো বিচার ব্যবস্থা হোক বা গ্রামের যে জায়রা থান আছে সেই জায়রা থানে পূজার ব্যাপারেই হোক সমস্ত কিছুতে তিনি কিন্তু গ্রামের সমস্ত লোককে ডাকা হাঁকার কাজটা যিনি করেন তিনি হলেন কোটাল এই কোটাল ব্যবস্থায় ইনি এক সামান্য পারিশ্রমিক পায় কিছু কিছু গ্রামে তাকে বসর আনতে মাঘ মাসে দেওয়া হয় কেউ আট পায় করে এক কুড়ি করে ধানের ব্যবস্থা থাকে আবার কিছু কিছু গ্রামে সেই কোটালের জন্য একটা নির্দিষ্ট জমি চিহ্নিতকরণ থাকে এবং সেই জমির ফসল তিনি ভোগ করে যান এবং তার বিনিময়ে তিনি ডাকেন তিন নম্বর হচ্ছে লায়া বা নায়া এই লায়া এবং নায়া ইনি হচ্ছেন কিন্তু যদি বাংলা ভাষায় বলা হয় তাহলে কিন্তু বড় পুরোহিত কি বললাম বড় পুরোহিত বড় পুরোহিত কথার অর্থটা হচ্ছে যে ইনি কিন্তু কোনো ব্যক্তিতান্ত্রিক মানে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির পূজা অর্চনা কিন্তু করেন না ইনি সমগ্র গ্রামের ভালোর জন্য গ্রামের যে সমস্ত দেবতা আছে অর্থাৎ সেটা জায়রা থান বা গরম থান হতে পারে সেটা মাগবুরু বঙ্গা হতে পারে সেটা জান্তাড় বঙ্গা হতে পারে সেটা সেন্দ্রা বঙ্গা হতে পারে এই ধরনের যে সমস্ত ঠাকুর দেবতাগুলো আছে সেই ঠাকুর দেবতাগুলোকে পূজা করা এছাড়া গ্রামের চারদিকে যে সীমানার দেবতা থাকে যাকে বলা হয় সীমা সাড়ে বঙ্গা বা রাস্তাঘাটের যে সমস্ত দেবতা থাকে যাকে বলা পাটঘাট সেই পাটঘাটের যে বঙ্গা সেই সমস্ত পূজা কিন্তু লায়া বা নায়া করেন এরপরে আছে চার নম্বর যেটা হচ্ছে পাড়িগ্রিয়াই পাড়িগ্রিয়াইয়ের কাজটা কি মূলত এর কাজ হচ্ছে যে পাগির মূলত তিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি ভূমিজদের বিভিন্ন যে ইন্ডিভিজুয়ালি ব্যবস্থা আছে ধরুন কোন বাড়িতে কোন নত্যা হওয়ার সময় যে সমস্ত কার্যক্রম করার প্রয়োজন সেটা কিন্তু ওই পাড়িগিরি করে বা ভূমিজ গ্রামের কোনো একজন ব্যক্তির যখন বিবাহ হচ্ছে সেই বিবাহের যে কার্যক্রম সেটা কিন্তু যে পূজা অর্চনা বা বিবাহ দান এই সমস্ত কাজটা কিন্তু পাঁড়ি ঘিরাই করে বা মৃত্যুর পর যে তার শ্রার্ধকর্ম তার যে পূজা অর্চনা করা হয় আদিবাসী ভূমি সমাজ মনে করে যে তাদের পূর্বপুরুষরা কখনোই মরে না সেই জন্য তাদেরকে যে শ্রার্ধকর্ম করা হয় শেষ কর্ম করা হয় করার পর যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ওই পাড়ি গিরাই করে এদের যে কাজগুলো সে কাজগুলো বলতে গেলে হয়তো একটা বিরাট পরিসরের প্রয়োজন হবে কিন্তু আমি তাদের পরিচয়টা দেওয়ার জন্য জাস্ট আজকে এই আলোচনায় এসেছি এরপর হচ্ছে জানগুরু জানগুরুর কাজ কি যে জানগুরুর কাজ হচ্ছে যে ভূমি সমাজের যে বিভিন্ন যে কাজকর্ম যখন করা হয় যেহেতু এই ভূমির জাতি একটা আদিম জাতি সেই সময় বিজ্ঞান প্রযুক্তির অত উন্নত ছিল না ফলে এই যানগুরু তিনি কিন্তু প্রত্যেক গ্রামের একজন করে যানগুরু থাকতেন তিনি কিন্তু কোনটা শুভ বা কোনটা অশুভ সেটা কিন্তু দেখতেন এবং অশুভ হলে কি কারণের জন্য অশুভ হয়েছে সেটা কিভাবে সেই অশুভটাকে শুভতে পরিণত করা যায় এই কাজটি তার কাজ অর্থাৎ আমি যদি উদাহরণ দিই যানগুরুর ব্যাপারটা নিয়ে ধরুন দেখা যাচ্ছে কোনো জায়গায় যে পিঁপড়ে খুব চলাচল করছে পিঁপড়ে চলাচল করা মানে এই যানগুরু তাকে সেইভাবে শিক্ষিত সেইভাবে দীক্ষা দেওয়া হয় তিনি কিন্তু অনুধাবন করে ফেলেন যেহেতু পিঁপড়া চলাচল করছে খাবার নিয়ে যাচ্ছে অর্থাৎ বৃষ্টি খুব তাড়াতাড়ি আসছে এই ধরনের কিছু কাজ কিন্তু এই যানগুরুর কর্তব্য বিবাহের ক্ষেত্রে কোনো জায়গায় যে যাওয়ার সময় কোনে দেখতে যাওয়ার সময় বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হই আমরা বা বিভিন্ন ধরনের একটা সাংকেতিক চিহ্ন দেখা হয় সেই সাংকেতিক চিহ্নের মধ্য থেকে ছেলেপক্ষ বা মেয়ে পক্ষ উভয় পক্ষের মধ্য থেকে ওনারা ঠিক করেন যে এই যে এক ছেলে এবং মেয়ের মধ্যে যে বিবাহ দেওয়া হচ্ছে সেই বিবাহ দেওয়ার ক্ষেত্রে কোথায় কোন অসুবিধা আছে এবং সেই অসুবিধাগুলো যদি থাকে বা না থাকে তাহলে কোনো ব্যাপার নয় যদি থাকে তাহলে সেই অসুবিধাগুলো নিরসন করতে কি কি করতে হবে কী কি করলে সেই নিরসন করা সম্ভব এমন এমনকি পূর্বপুরুষদের মতে বা আমাদের গ্রামের বিভিন্ন প্রান্তে যারা এখনও বয়স্ক আছে তাদের কথা অনুসারে এই পাড়ি এই জানগিরা জানগুরু এমন নিদান দিয়ে দেন যে তাদের বিবাহের পর যে তাদের প্রথম সন্তান হবেন হবে সেই প্রথম সন্তান ছেলে বা মেয়ে হবে সেটা কিন্তু বিবাহের পরেই তিনি কিন্তু বলে দিতে পারেন সুতরাং এই যানগুর গুরুত্ব কিন্তু একটা গ্রামের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাহলে এটা গেল গ্রাম্য ব্যবস্থায় আমাদের যে পঞ্চজন অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ধরুন কোনো জায়গায় পুলিশের কাছে আপনি গেছেন পুলিশ হয়তো বললেন যে আমাদেরকে প্রশাসনিক ব্যক্তিকে না জড়িয়ে আপনারা যদি পারেন তা গ্রামের পাঁচজন মিলে করে নেন তো এই গ্রামের পাঁচজন বলতে কাদেরকে বোঝানো হয় সেটা হয়তো আমরা অনেকেই বুঝতে পারি না বা বুঝি বুঝো হয়তো না বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখব। যে গ্রামের পাঁচজন বলতে ভূমি সমাজের এই পাঁচজনকে বোঝানো হয় মরল কোটাল লায়া পানিগিরায় এবং যান্ত্র আশা করি এই ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি এরপর চলে যাওয়া যাক যে ভূমি সমাজের যে স্বশাসন ব্যবস্থা তার বিস্তৃতি রূপ। বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে একটা ব্যবস্থা আছে সেটা আপনাদেরকে পূর্বের ভিডিওতে আমি বলেছি যে প্রথমে গ্রামের যে মডল আছেন তিনি সমস্ত গ্রামের লোকদেরকে দিয়ে বিচার ব্যবস্থা করার চেষ্টা করেন এবং পরবর্তী ক্ষেত্রে সেটা না হলে তখন কিন্তু চার পাঁচটা গ্রাম ঐক্যবদ্ধ হয়ে সেটা করে তারপরে যদি সেটা না হয় তখন কিন্তু নমহর সমাজ ঢাকা হয় তো এখন ভূমিজদের যে স্বশাসন ব্যবস্থা সেই স্বশাসন ব্যবস্থায় ঠিক কীরকম পরিকাঠামোটা ছিল সেটাও কিন্তু এখন আমাদের জানার বিষয় তো সেই পাঠে আমরা এখন যাব এখন আমরা জানব যে ভূমি সমাজের যে স্বশাসন ব্যবস্থা সেই স্বশাসন ব্যবস্থার মধ্য দিয়ে পুরো গোটা ভূমি সমাজটা কীভাবে জড়িয়ে আছে সেই ভূমি সমাজটাকে আপনাদের কাছে আমি এখন তুলে ধরছি কি আছে যে প্রথমে আপনাদেরকে বললাম যে গ্রাম গ্রামের যিনি প্রধান হয় মরল এবং সেইভাবে পাঁচজন আছে একইভাবে এই মড়লটা হচ্ছে গ্রামের ক্ষেত্রে তারপর চলে যাচ্ছে গ্রাম কয়েক কয়েক কোটা গ্রাম নিয়ে মৌজা হয় সেরকম মৌজা যখন হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সর্দার সেই সর্দার কিন্তু কোটা মৌজার মালিক অর্থাৎ দু তিনটা একাধিক গ্রামের মালিক কিন্তু হচ্ছে সর্দার এরপর মোজা হলো মোজার পর থেকে বর্তমান ব্যবস্থায় আমরা কি পাই অঞ্চল সেই অঞ্চলটাকে আদিবাসী ভূমি সমাজের যে স্বতন্ত্র ব্যবস্থা সেটাই বলা হয় পীড় এবং এই অঞ্চলগুলোকে নিয়ে কয়েকটা অঞ্চলকে নিয়ে কিন্তু তৈরি হয় পরগনা সেটাকে বলা হয় পরগণা বর্তমানে আমরা যে যেটাকে ব্লক বলি যদিও এখানে একটা আলোচ্য বিষয় বর্তমানে যে ব্লকগুলো আমরা দেখতে পাই সেই সময় কিন্তু এক একটা পরগনা ছিল কিন্তু দু তিনটে ব্লকের সমান এবং এই পরগনার পর সর্বোচ্চ যে স্থান সেটা কিন্তু যাতে মানে যেত ভোম অর্থাৎ আমাদের যেমন ব্লকের পর মহকুমা ছিল সেই মহকুমাটা কিন্তু সে সময় ছিল না মহকুমার বদলে ছিল কিন্তু ভূম একই জেলা স্তরে চলে যেত ভূম এবং এই ভূমের ক্ষেত্রে আদিবাসী ভূমি সমাজে যদিও প্রথমে ছটি ভূম ছিল পরবর্তী ক্ষেত্রে একটি নতুন ভূম হয়েছে তো সেই ছটি ভূমের মধ্যে হচ্ছে সিং ভূম তারপরে হচ্ছে তুঙ্গভূম তারপরে হচ্ছে শিকরভূম তারপরে হচ্ছে বরাভূম তারপর হচ্ছে বীরভূম পরবর্তী ক্ষেত্রে নতুন জেলা তখন তৈরি করা হয়েছিল পরবর্তী সেটা হচ্ছে মানভূমা অনেক পরে হয়েছে তো এই যে সিংভূম কথাটা বললাম না এই সিং ভূমের ক্ষেত্রে যারা থাকতেন সিংভূমে সেই সিং যারা ভূমি ছিলেন তাদের অধিকাংশ এই টাইটেল কিন্তু সিং তো সেই সিং পদবিধারী ভূমিজ্রাই হচ্ছেন সিং ভূমির বসবাসকারী এভাবে তুমঘুম আছে তুঙ্গভূম যেটা বর্তমানে বিভিন্ন চার পাঁচটা পরগনার মধ্যে পড়ে এই আপনার রায়পুর ফুলকুসুমা এদিকে আপনার অম্বিকানগর এগুলো সব কিন্তু তুমঘুমের এগুলো পারগনা ছিল পরগনা এই পরগনাগুলো কিন্তু তুমঘুমের অন্তর্গত ছিল এরপর যে শিকরভূম শিকরভূম আপনার জানেন সিলদা পরগনা ছিল একটা ঝাড়গ্রাম পরগনা ছিল মেদিনীপুর পরগনা ছিল এইভাবে শিকরভূমের মধ্যে কিন্তু এছাড়া ছিল আপনারা জানেন ধলভূম ওটা একটা পরগনা সেই পরগনাটাও কিন্তু এই শিখর ভূমের মধ্যে পড়ে এরপর হচ্ছে বরাভূম বরাভূম নিজে একটা কিন্তু পরগনা তাছাড়াও কিন্তু বরাভূম একটা ভূম এবং সেই বরাভূমের মধ্যে কিন্তু যুক্ত ছিল সেই সময়কালে কৈলাপাল ধাদিকা এই ধরনের পরগনাগুলো এবং বীরভূম বীরভূমটাও কিন্তু একটা ভূমের মধ্যে ছিল অর্থাৎ আদিবাসী ভূমি সমাজের যদি স্বশাসন ব্যবস্থা আমি যদি খুব সংক্ষেপে বলি যে গ্রাম্য স্বশাসন ব্যবস্থা অর্থাৎ একটা গ্রামের স্বশাসন ব্যবস্থার ক্ষেত্রে সর্বাধিনায়ক হচ্ছেন কিন্তু মডেল এবং যেটাকে বর্তমান আমাদের বাংলা ভাষার পথে সেটাকে বলা হয় সম্পাদক একইভাবে কোটাল হচ্ছে সভাপতির আসন তারপরে হচ্ছে কিন্তু আপনার লায়া লায়া হচ্ছে পূজারী মহাপূজারি গ্রামের শুভের জন্য যে সমস্ত পূজাতে যোগুলো করে সেই হচ্ছে লায়াম তারপর হচ্ছে পাড়িগ্রিয়া পাঁগগিরিয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল ভুঁজ ব্যক্তির যে ক্রিয়াকর্মগুলো আছে সেইগুলো যিনি করেন তারপরে হচ্ছে আপনার জানগুরু জানগুরু হচ্ছে গ্রামের শুভ অশুভ সমাজের শুভ অশুভ এই সমস্তগুলো কিন্তু দেখে অর্থাৎ এরপরে কী হলো একটা গ্রামগুলো গ্রাম মানে কয়েক একাধিক গ্রাম দুটি গ্রাম তিনটি গ্রাম চারটি গ্রাম নিয়ে হলো মৌজা সেই মৌজাটাকে বলা হয় সর্দার সেই সেই মোজার যিনি মালিক থাকতেন তিনি হচ্ছেন সর্দার এরপর যিনি তারপর হলো পিড় পিড়ের যে মালিক হতেন তিনি হচ্ছে পিড় পরগনা তারপরে হচ্ছে গোটাটা পরগণা এবং পরগনার যিনি মালিক হতেন তিনি পরগনাই হতেন তারপরে গোটা এলাকার গোটা জেলার যিনি মালিক হতেন তিনি হতেন ভোম এটাই হচ্ছে আদিবাসী ভূমি সমাজের স্বশাসন ব্যবস্থা রুড়ি স্বশাসন ব্যবস্থা আশা করি আপনাদের প্রত্যেকে বুঝাতে পেরেছি যদি কোথাও খামতি থাকে আপনারা বলবেন কেমন লাগলো ভিডিওটা সেটাও অবশ্যই আপনারা বলবেন আর একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যদি ভালো লাগে বা খারাপ লাগে যেটাই লাগুক আপনারা কমেন্ট করে জানাবেন তৎসহ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই যে বেল বটন আছে সেই বেল বটনে অল করে দেবেন অর্থাৎ আমি যখনই কোনো ভিডিও ছাড়ি আপনারা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন এবং বুঝতে